দুয়ারে সরকার দুয়ারে রেশন এর পাশাপাশি আমাদের বাংলার জন্য আরও একটা নতুন প্রকল্প দুয়ারে ত্রাণ ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা দুয়ারে ত্রাণ প্রকল্প আসুন আজকে বিস্তারিত আমরা এই ভিডিও মাধ্যমে দেখে নেব এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা কিভাবে কতটুকু সাহায্য পাচ্ছেন রাজ্য সরকারের কাছে থেকে আপাতত এক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির প্যাকেজ ঘোষণা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমফানের যে ভুল সেই চরম ভুল থেকে একেবারে শিক্ষা বলা যায় এবারে হবে ফিল্ড সার্ভে আর কোনো রকমভাবে কোনো নেতার বা কারোর কথায় ত্রাণ বন্টন নয় সরাসরি সরকারি অফিসাররা পৌঁছাবেন ফিল্ডে ফিল্ড সার্ভে হবে এবং সেখান থেকেই প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব উঠে আসবে বলেই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তবে প্রাথমিকভাবে অনুমান এখনও পর্যন্ত প্রায় ত্রিশ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বাংলা জুড়ে এবং মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের হিসাব অনুযায়ী প্রায় দু হাজার কোটি টাকার কৃষিজ যে জমির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুয়ারে ত্রাণ যে প্রকল্প শুরু করা হচ্ছে আমাদের বাংলায় ক্ষতিগ্রস্তদের পাশে আর্থিক সহায়তা দেওয়ার জন্য সেই প্রকল্প শুরু হবে আগামী তেসরা জুন থেকে শুরু করে আঠেরোই জুন পর্যন্ত মানে টানা পনেরোটা দিন হবে এই প্রকল্প ঠিক যেমন দুয়ারে সরকার প্রকল্পে সরকারি অফিসাররা এলাকায় পৌঁছে গিয়েছিলেন সেরকমই একটা ক্যাম্প হবে পঞ্চায়েতে ব্লক স্তরে সেই ক্যাম্পে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত সরাসরি তাদেরকে যেতে হবে একটা আবেদনপত্র ফিল আপ করতে হবে তারা চাইলে যে ড্রপ বক্স এখানে জমা করতে পারেন অথবা অফিসারদের কাছে হাতে হাতে সেই ফর্মগুলো জমা করতে পারবেন এরপরেই সেই আবেদনপত্রগুলো ভেরিফাই করা হবে ভেরিফাই করা হবে উনিশে জুন থেকে শুরু করে তিরিশে জুন পর্যন্ত এবং ভেরিফাই করার পরেই যারা যোগ্য যারা বিবেচিত বলে গণ্য হবে তাদের অ্যাকাউন্টে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু আর্থিক ক্ষতিপূরণ পাঠিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফার্স্ট জুলাই থেকে শুরু করে আটই জুলাই এর মধ্যবর্তী সময়ে প্রত্যেকটা ক্ষতিগ্রস্তর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক অনুদান পাঠিয়ে দেবে তৃতীয়বারের জন্য নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার ছোট্ট একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপডেটটুকু ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলের নতুন দর্শক যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন বেল আইকনে প্রেস করবেন ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন